বাইরে পাঠাও মাল, পাঞ্জাব থেকে বলছে, বোম্বে থেকে বলছে, অনেকে তো ট্রান্সপোর্ট করে, আমারও লোকজন নেই আসে, রাস্তায় পাখি মরে গেলে ঝামেলা আছে, এসব তো বড় ব্যাপার, পাঠা বাঁধো মাল ট্রান্সপোর্টে পাঠাও অনেক, আর একটা অর্ডার নিলে একটা চেন ওয়াইজ অর্ডার হয়, কোনো মালটা না পেলে আমার বুঝতে হবে, কারণ আমার অর্ডারটা ভুলভুল না করলে ট্রান্সপোর্টেশন চার্জটা উঠবে না, সেটা তো তুমি আগে কথা বলে নেবে, এবার এই অর্ডারে মাল পাঠাতে গেলে সেই পরিমাণ স্টক রাখতে হবে। হ্যাঁ, বড়ো পাখি তো অত কোয়ান্টিটি নিবে না, বড়ো পাখি আমি রাখলাই দিয়ে ছোটো পাখি এত স্টক রাখা যায় না, তনুর তনুর তো কমই নেয় লোকে, বেশি তো নিবে না, এইসব বেশি হবে, বর্জি লাভবার তো অর্ডারেরই বেশি চাইবে, বড় পাখির চাহিদা কম,
করে ভাই মোটেই তো বাঁচছে না, মাছগুলো কী করে বুঝবে যে কে আমার হাত থেকে দেখ কত বল, সামনে কত বল, বলো কি লাগবে কত বল, হাটটা দেখার জন্য বেশি লোক আছে, কেনার কেনার লোক কম, দেখার জন্য বেশি। পাঁচ দিন ঘুরতে ঘুরতে একদিন সব হয়, আমাদের দোকানের সামনে দুদিন ঘুরলে তবে তো মদ কিনছি। কালো ষোলো সাদা বাড়ি ভালো কালার দেখ, কত হবে কালোগুলো, স্প্যাঙ্গেল এখন তুলছো না ভালো, হ্যাঁ ভালো স্প্যাঙ্গেল তুলছো, এই তো বসেছে তাহলে, হ্যাঁ এই তো বিল্ডিংয়ে বসেছে, বাড়ির পাখি নিয়ে আসবে, হ্যাঁ এখন সব কয়েকটা আড়িতে দেখলাম এরকম বাচ্চা হয়, না না বুঝলি, আর লাভবার্ডের তো সবে ডিম ফুটছে, এবার বসিয়েছি নভেম্বরের মাঝামাঝি, এখন সব হাই মিউটেশনের দিকে যাচ্ছে লাভবার্ডের, না না বলছি এখন নর্মাল লাভবার্ডের এখন ডিমান্ড কমে যাচ্ছে, কত লোক হাই মিউটেশন করবে, কোভিড পরিস্থিতিতে কত লোকের ইনকাম বেড়েছে আর ইনকাম কমেছে একবার চ্যাটগুলো দেখুন, আপনি একজন লাভবার্ড, আপনি কত দামিতে গেছেন, গেছেন কি দামিতে যাওয়ার আগে লোকে ভাবছে আমি ইনভেস্টমেন্ট মার্কেটে করবো কত ফেরত আসবে, সবারই খবর বুকের জন্য, বুকের জন্য তারপর ইনভেস্ট করার আগে বুকের জন্যই, আজকে একটা 30,000-40,000 টাকা বাড়ি করবে করে রিটার্ন, রিটার্নটা বড় কথা আগেই ভয় পেয়ে যাচ্ছে, সব কিছু ভাবছে হবে বিপদ রোগ কিছু হয়ে যাচ্ছে, এবার আমি একটা লুকিয়ে দেওয়ার 500 টাকা কিনবেন মার্কেট থেকে, কটা বাচ্চা কথা বলে আর জোয়া থেকে 10টা 12টা বেগুন কত করে 600 টাকা পিস, কত টাকা তার খাওয়া খরচা আছে, লাভ কোথায়, বড়োতে গেলে যদি পয়সার জোর কিছু থাকবে বুকের জোর থাকতে হবে, জায়গা থাকতে হবে, সময় থাকতে হবে, সম্বন্ধে জানতে হবে, ঠিকভাবে দামি পাখি 5 জোড়া করলে 5 জোড়া দামি পাখি তার সঙ্গে যদি 10 জোড়া নর্মাল হচ্ছে লাভবাদ করে 4,00,000-5,00,000 কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না, যাই কিন্তু সেই বুকের জোরটা মানুষের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ থাকতে হবে, ফাইন্যান্সিয়াল থেকে ফাইন্যান্সিয়াল টাকা থাকলেও লাগাতে পারে ভয় পাবে, সব তুলে নিয়ে যেত তোমার এইটাই ছেড়ে দেয়, হ্যাঁ ১,০০০ টাকা জোড়া, 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 ১,০০০ টাকা জোড়া
একটা নিবি, একটা নিয়ে কি করবি, লাভটা জোড়াই থাকে। কার আছে? হ্যাঁ বুড়াদা। অফলাইন কত করে? অফলাইন নেই, অফলাইন নেই। এই হলুদগুলো কত করে? হ্যাঁ এরম করে অর্ডার দিয়ে মাল নিয়েছে, মালটা অর্ডার।